يا أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من الله ورضوان এসে বলতে থাকেন হে পবিত্র আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমা আর জান্নাতের দিকে ধাবমান হয়ে যাও এই কথা বলা মাত্রই মালাকুল মউত যখন তার রূহ কবজ আরম্ভ করে নবীজি একটা ভরা কলসির উদাহরণ দিয়েছেন একটা ভরা কলসি থেকে পানি ঢাললে যেমন ওই কলসি থেকে পানি খুব সহজভাবে পড়ে যায় নবীজি বলেছেন ওই নেককার লোকের জান যখন কবজ করা হবে তখনও সেরকম সহজভাবে তার শরীর থেকে আত্মা দেহটা বের তার দেহ থেকে আত্মা বের হয়ে আসবে উদাহরণ দেওয়ার জন্য বলছি একজন অবুঝ শিশু যার জবানে কোনো ভাষা নাই ক্ষুধা লাগলে সে যেমন চিৎকার করে কান্নাকাটি করে তার চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুনে তার মা যখন ওই সন্তানকে এসে বুকের সাথে জড়াইয়া ধরে এরপরে ওই সন্তানটাকে বুকের দুধ পান করায় আর ওই শিশুটা যেমন বুকের দুধ পান করে করে আরামে ঘুমাইয়া যায় জান্নাতি লোক যারা নেককার যারা দিনদার যারা তাদের মৃত্যুর সময়ে মালাকুল মউত তাদের চোখের সামনে যখন জান্নাতের চক্ষুজিরানো দৃশ্য তুলে ধরবে ওই নেককার লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমায়া যাবে আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে দিও আরো আস্তে বলেন আমিন প্রথম আয়াতে আল্লাহ বললেন ওয়ান্নাজিআতি গরকা কসম সেই সকল ফেরেশতাদের যারা অত্যন্ত নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে পাপী তাপীদের জান কবজ করে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ওয়ান্নাশিতাতি নাশতা কসম সেই সকল ফেরেশতাদের যারা সহজভাবে জান কবজ করে এরপরে তিন নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াসাবিহাতি সাবহা আল্লাহ বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করেন ফেরেশতারা কিন্তু আমার আর আপনার মতো ধীর গতিতে চলাফেরা করে না যেমন আজকে আমি আপনাদের এখানে চট্টগ্রাম থেকে আসতে আমার 5 ঘন্টা সময় লেগেছে কারণ ওই চন্দনাইশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 2 ঘন্টা জেমে আমরা বসাছিলাম এখন মালাকুল মউত চট্টগ্রামের বদ্দার হাটে একজনের যান কবচ করে আপনাদের এই বড় হাতিয়া অথবা আপনাদের গারাঙ্গি এলাকায় এসে একজনের যান কবজ করবে উনার জন্য কি আমার মতো আসতে আমার যেরকম 5 ঘন্টা লাগছে মালাকুল মউতেরও কি 5 ঘন্টা লাগবে নাকি কথা বলেন আপনারা আল্লাহ বলছেন আমি কসম করছি সেই সকল ফেরেশতাদের যারা দ্রুততার সাথে সন্তরণ করে ফেরেশতারা কত দ্রুত গতিতে চলাফেরা করে একটা ঘটনা আমার মনে পড়ল ঘটনাটা একটু বলি মন দিয়ে শুনেন ঘটনাটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা সুলাইমান নবীর নাম শুনছেন তো আপনারা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম কোন জাতের নবী চিনি দিলেন শুনেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে তিনি আরোহণ করেছিলেন 13 বছর বয়স থেকেই তিনি পৃথিবী শাসন করা আরম্ভ করেছেন আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন পিপিলিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতার মালিক বানিয়েছেন আমরা তো এখন ইঞ্জিনের তৈরি বাহনে আরোহণ করি আর সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম ইঞ্জিনবিহীন বাহনে আরোহণ করতেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে এমন ক্ষমতার মালিক বানাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত কেউ আর পাবে না সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন তার দোয়া যিনি কবুল করলেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ তাআলা দোয়া কবুল করে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাম কে এমন ক্ষমতার মালিক বানিয়ে দিলেন আল্লাহ বললেন ওগো সুলাইমান তোমাকে আমি ইঞ্জিন ছাড়া এমন বাহন দিলাম দেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তারাও যদি এই এরা তো হলো বর্তমান দুনিয়ার সবচাইতে ক্ষমতা ক্ষমতাধর ব্যক্তি এরাও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে দেখা যায় ইঞ্জিনযুক্ত বাহন ব্যবহার করতে হবে ইঞ্জিন ছাড়া বাহন ব্যবহার করে কোথাও যাওয়ার কোনো সুযোগ এমনকি এক দেশ থেকে আরেক দেশে যেতে কয়েক ঘন্টা সময় লাগবে কিন্তু সাইয়েদিনা সুলাইমান নবীকে আল্লাহ এমন এমন মর্যাদা দিয়েছিলেন এমন ক্ষমতার মালিক তাকে বানিয়েছিলেন তিনি যখন সকালবেলা তার সিংহাসনে বসতেন
বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ তিনি চলে যেতে। এরা বুঝে নাই তো, এদেরকে একটু বুঝাই দেই। অর্থাৎ আল্লাহ তাকে এমন একটা সিংহাসন দিয়েছিলেন, এই যে সিংহাসনে বসলেন, বসে বললেন পৃথিবীর পশ্চিমে দাও, একদম পশ্চিমের দেশের বাহন বলে নাইমাজান চলে আসছেন আপনি, এখনো পাবলিক বুঝে নাই। মানে বসে বলেছে, মনে করেন এখানে বসেছে, বসে বলছে ইরাকে নিয়ে যাও, বাহন বলে নেমে যান চলে আসছেন আপনি, মানে বসে শুধু বলেছে যাও, ওই যাওটা শেষ করতে পারে নাই, সাথে সাথে চলে গিয়েছে। কারণ এই বাহন এত দ্রুত গতির ছিল, বসা মাত্রই বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেত। এমন ক্ষমতার মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন, এমন মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন, বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনাটা বলছি। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন তার এক সিনিয়র মন্ত্রীকে নিয়ে বসে আছেন, ঠিক এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন, বিদায়ের বেলায় ওই মন্ত্রীর দিকে তিনি একটু আর চোখে তাকালেন। এ কারণে মন্ত্রী বেচারা ভীত বিহ্বল হয়ে গেল। মন্ত্রী যখন সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি এসেছিলেন তাকে তো চিনলাম না, কখনোই তাকে দেখেন আমি দেখি নাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেমনে দেখবা, ইনি তো আমাদের এলাকার কেউ নন, আর উনি সাধারণ কোনো মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার কাছে এসেছিলেন। এই কথা শোনা মাত্রই মন্ত্রী বেচারা আরো বেশি ভয় পেয়ে গেল। সে তখন বলল, এজন্যই তো তিনি বিদায় বেলায় আমার দিকে এমন অবাক চাহনিতে তাকিয়েছেন, আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। ওগো আল্লাহর নবী সুলাইমান, ওনাকে যদি আবার কোনো মজলিসে আমি দেখে ফেলি তাহলে আমি হয়তো একেবারে অস্থির হয়ে যাব, ঠিক থাকতে পারবো না, পেরেশান হয়ে যেতে পারি। আল্লাহ তো আপনাকে মর্যাদা দিয়েছেন, বাতাস আপনার হুকুমের অধীন করে দিয়েছেন, সুতরাং আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে একান্তকে নিয়ে হিন্দুস্থানের কোন দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, বাতাস সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্থানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এসেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতকাল তুমি চলে যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে, আমার মন্ত্রী বেচারা এত বেশি ভয় পেয়েছিল কেন? তখন মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার সাথে সাক্ষাৎ শেষ করে যখন চলে যাচ্ছিলাম আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আমি যেন আপনার সাথে সাক্ষাৎ সম্পন্ন করে হিন্দুস্থানের একটা জায়গায় গিয়ে এই লোকটার জান আমি কবজ করি। যাওয়ার সময় যখন আপনার মজলিসে তাকে আমি দেখলাম, আমি অবাক নয়নে তাকালাম, কারণ হলো আমি তো মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে যাওয়ার জন্য আমার এক মুহূর্ত সময় লাগে না। মানুষ চোখের পলক ফেলার আগে আমি দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারি, কারণ আমাকে দ্রুততার সাথে চলার জন্য সামর্থ্য যিনি দিয়েছেন তিনি কি? তিনি বললেন, আমি না হয় যেতে পারবো, কিন্তু আপনার এই মন্ত্রী বেচারা যার জান আমি কিছুক্ষণ পরেই দূরের একটা জায়গা হিন্দুস্থান থেকে কবজ করবো, আমি মনে মনে চিন্তা করলাম ওই লোকটার জান তো আমি কিছুক্ষণ পরেই কবজ করব, সে যদি আপনার এখানে অবস্থান করে তো আমি মরণের টাইমে মরণের জায়গায় তাকে পাবো কেমনে? এই জন্য অবাক হয়ে বিস্ময়ে আমি তার দিকে একটু তাকিয়েছিলাম, কিন্তু আমি আরও বেশি অবাক হলাম আমি যখন আল্লাহর আদেশ পালনের জন্য কিছুক্ষণের মধ্যে হিন্দুস্থানে গেলাম, গিয়ে দেখলাম লোকটা আমার আগে ওই জায়গায় হাজির। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পুরা ঘটনাটা শোনায় বললেন, ওগো মালাকুল মউত, আমার মন্ত্রী বেচারা তোমার হাত থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে দ্রুত বেগে হিন্দুস্থান পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু হিন্দুস্থান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে রেহাই পাওয়া গেল না।